হ্যালো ভিউয়ার্স, জল চ্যানেলের পক্ষ থেকে আমি এসডি পান্নু প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মসলিন, শামু সিল্ক, হাফ সিল্ক, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভিডিও ডিজাইন এবং ড্রয়িংগুলো দেখিয়ে এসে থাকলেও আজকে কিন্তু দেখাতে চলেছি হোয়াইট কালার হ্যান্ডলুম মসলিন শাড়ি। আর এই শাড়িটির উপর আমি কিন্তু ব্ল্যাক কালার দিয়েই ফুটিয়ে তুলেছি এক অত্যাধুনিক সৌন্দর্যের মাধ্যমে, যেটা তোমরা দেখলেই আশা করি বুঝতে পারছ। এবং আজকের ভিডিওর বিশেষ আকর্ষণ হলো ভিডিওর লাস্টের অংশে নতুন আপলোডের একটি শাড়ির ভিডিওর কিছু অংশ দেওয়া থাকবে, যেটি আশা করে না দেখলে মিস করবে। তো ভিউয়ার্স, আমরা মূল শাড়ির অংশটি দেখার পরপরই আমরা কিন্তু চলে যাব শাড়ি ড্রয়িংয়ের মূল পদ্ধতিতে। কিভাবে এই শাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি ফুটিয়ে তুললাম তা তুলে ধরব তোমাদের মাঝে। তোমরা কিন্তু এই শাড়িগুলো পাইকারি আকারে কেনার জন্য যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে। এছাড়াও টিউশন সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ফোন করতে পারো স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে। তাছাড়াও কোনো অংশ না বুঝে থাকলে কমেন্টস করতে পারো কমেন্টস বক্সে। আমার সঙ্গে বিশেষভাবে যোগাযোগ রাখার জন্য তোমরা কিন্তু যুক্ত থাকতে পারো আমার ফেসবুক লিংক ও পেজের সঙ্গে, যেটা তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি। কথা ও কাজে আমি কিন্তু ড্রয়িংয়ের কিছু অংশ করে ফেলেছি শুধুমাত্র ব্ল্যাক কালারের সাহায্যে। আজকে ব্যবহার করছি অ্যাক্রামিন কালার, যেটি 14 নম্বর ফ্ল্যাট ব্রাশের সাহায্যে কিছু অংশ করি এবং কিছু অংশ রোল ব্রাশের সাহায্যে করেই চলেছি। তবে অ্যাক্রামিন কালারের ব্ল্যাক কালার ব্যবহার করলেও এটির সঙ্গে পানি মিশিয়ে আমি কিন্তু পাতলা করে নিয়েছিলাম। অ্যাক্রামিন কালার, কালারটি তৈরির বিশেষ পদ্ধতি জানার জন্য তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে রং তৈরির ভিডিওটি দেখে আসতে পারো। তাছাড়াও যদি সহজভাবে বলতে হয়, অ্যাক্রামিন কালারের সঙ্গে কিছুটা এনকে এবং বাইন্ডার মিশিয়েই তোমরা এই রংটি তৈরি করতে পারো পর্যায়ক্রমে। তবে যখন তোমরা মসলিন কালারের শাড়ি তৈরি করতে চাও বা এটিতে কালার করতে চাও, তখন কিন্তু কিছুটা পানির মিশ্রণ করে নিতেই পারো, যাতে করে রঙের গুণগত মানের কোনো পরিবর্তন হবে না বললেই চলে। ড্রয়িং ও ডিজাইন ডিপেন্ড করে শিল্পীর মনোজাগতিক চাহিদার উপর। সেক্ষেত্রে তোমাদের নিজের মনোজাগতিক চাহিদার উপর ডিপেন্ড করেও তোমরা কিন্তু এই রঙগুলো করতে পারো পর্যায়ক্রমে। আমি কিন্তু এই ডিজাইনটিকে করার জন্য আগে থেকেই একটি পেজে ড্রয়িং করে নিয়েছিলাম। সেই ড্রয়িংটি অনুযায়ী আমি কিন্তু পর্যায়ক্রমে এই ডিজাইন এবং ড্রয়িংয়ের কাজটি করেই চলেছি। তোমরা কিন্তু ইচ্ছা করলে তোমাদের নিজেদের মনের মতো করেও এই ড্রয়িংটি করতেই পারো। ড্রয়িংটি হয় অনেক বেশি সহজ, অনেক বেশি মনোমুগ্ধকর। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যাদের পছন্দ তাদের জন্য কিন্তু এই ড্রয়িংটি নজর কাড়বে। ড্রয়িংয়ের মূল অংশের কাজ শেষ করে আমি কিন্তু এখন করছি বর্ডার লাইনের কাজ। তবে আজকে কিন্তু বর্ডার লাইনের কাজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ বর্ডার লাইনের উপর ডিপেন্ড করেই আজকের শাড়ির সৌন্দর্য বহুগুণ বেড়ে যাবে, যেটি তোমরা দেখলেই বুঝতে পারছ। কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য যে আমি যখন প্রথম কাজটি করেছিলাম, অর্থাৎ প্রথম ড্রয়িংয়ের শেডটি করেছিলাম, সেটি কিন্তু পানি মিশিয়ে অনেক বেশি হালকা করে নিয়েছিলাম। এবং আমি যখন পরবর্তী বর্ডার লাইনের কাজ করছি, তখন ওই রংটিকেই ঘন করে আমি কিন্তু এই বর্ডার লাইনের কাজটি করে চলেছি পর্যায়ক্রমে, যেটি তোমরা দেখলেও বুঝতে পারছ। যে কারণে বর্ডার অংশের ডিপনেস এবং শেডিং অংশের ডিপনেস অনেক বেশি মোটা এবং পাতলা বোঝাই যাচ্ছে। তো এভাবেই পুরো অংশের ড্রয়িংটি করলেই তোমরা এই সৌন্দর্যপূর্ণ শাড়িটি নিজেরাও তৈরি করতে পারবে নিজেদের পরিবারের জন্য।
আশা করি এভাবে ড্রয়িং করতে থাকলেও তোমরাই একসময় খুব বেশি ভালো ড্রয়িং করতে পারবে। আজকের এই ড্রয়িংটির সঙ্গে সঙ্গেই আমি কিন্তু আগেই বলে নিয়েছি একটি নতুন শাড়ির রিভিউ বা ভিডিও দেখাবো, যেটি সৌন্দর্য ও গুণগত মানে অনেক বেশি আকর্ষণীয় এবং অনেক বেশি মনোমুগ্ধকর, যেটি তোমরা দেখলেই বুঝতে পারবে। কমেন্টস বক্সে জানাতে পারো তোমাদের মতামতটি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আর এখন তোমরা দেখতে চলেছ সেই নতুন অত্যাধুনিক যে শাড়িটি আমি তৈরি করেছি সেটির ভিডিওর কিছু অংশ, যেটির তৈরি করার ভিডিও তোমরা কিছুদিন পরেই পেয়ে যাবে। এই শাড়িটি তৈরি করা হয়েছে মসলিনের উপর, ডাবল কালার শেড মসলিন শাড়ি। আশা করি তোমরা দেখলেই বুঝতে পারছো গ্লিটার এবং শেডিং মসলিনের কম্বিনেশনে এই যে শাড়িটি আমি তৈরি করেছি এটি অনেক বেশি উন্নত এবং অনেক বেশি সৌন্দর্যপূর্ণ, যেটি অনেকেরই নজর কাড়বে। যেটির সম্পর্কে তোমরা কমেন্টস বক্সে জানাতে পারো তোমাদের মতামত, কেমন হলো এই শাড়িটি এবং নতুন চিন্তাধারা দিয়ে এই শাড়িটি আমি তৈরি করেছি নতুন আঙ্গিকে। আবারও একবার সবার শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, এসডি পান্নু।